ছোট্ট কৃষ্ণ এবং ফল বিক্রেতা মহিলা। একদিন ছোট্ট কৃষ্ণ এবং তার প্রিয় বন্ধু রাধা গরু চড়াতে গেছিল। তারা একটা ঝর্ণার নিচে এলো। সেটা ছিল ভারী সুন্দর জায়গা। রঙিন আকাশ, সুন্দর পাখি, হাঁস এবং মাছেরা জলে সাঁতার কাটছে। গাছে গাছে কাঠবিড়ালি এবং সুন্দর সুন্দর প্রজাপতি, সব মিলিয়ে জায়গাটা মোহিতকর। গরুগুলো সবুজ মাঠে চড়ে বেশ উপভোগ করছে। কৃষ্ণ, কি সুন্দর জায়গা এটা, তাই না? হ্যাঁ রাধা, এটা সত্যি একটা অপূর্ব জায়গা। যদি এখানে কোনো সুন্দর গান হতো তাহলে কি ভালোই হতো, তাহলে আমরা এই জায়গা আরো উপভোগ করতে পারতাম। আমি তোমার জন্য কিছু গান বাজাতে পারি। কৃষ্ণ তার বাঁশি তুলে ধরল এবং বাজাতে আরম্ভ করল। কৃষ্ণের বাঁশির মধুর আওয়াজ কানে ভারী আরামদায়ক ছিল। আশেপাশের পাখি এবং পশুরাও সেই গান ভারী উপভোগ করছিল। রাধাও ভীষণ খুশি হলো। কিছুক্ষণ পর তারা ঠিক করল তারা বাড়ি ফিরে যাবে। দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে গ্রামে পৌঁছল। রাধা কৃষ্ণকে বিদায় জানালো এবং যে যার রাস্তায় চলে গেল। মথুরায় এক বৃদ্ধ ফল বিক্রেতা ফল বিক্রি করত। সে বাড়ি বাড়ি গিয়ে ফল বেচত। সে ছোট্ট কৃষ্ণের কথা এবং তার কীর্তির গল্প লোকজনের কাছে শুনেছিল। সে ঠিক করল কৃষ্ণের বাড়ি গিয়ে মিষ্টি ছেলেটির সঙ্গে দেখা করে আসবে। একদিন কৃষ্ণ তার মায়ের সাথে রান্নাঘরে বসেছিল। যশোদা দুধ থেকে মাখন তৈরি করছিল আর কৃষ্ণ অপেক্ষা করছিল যে কখন তার মায়ের কাজ শেষ হবে আর সে মাখন খেতে পারবে। যশোদাও জানে যে শ্রীকৃষ্ণ কি ভাবছে। সে কৃষ্ণের দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমি জানি তুমি কিসের অপেক্ষায় আছো, কিন্তু তোমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি তৈরি হয়ে গেলেই তোমাকে একটু মাখন দেব। ঠিক তখনই এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল, আম, তাজা আম। কৃষ্ণা ছুটল কে এসেছে সেটা দেখতে। সে দেখল এক বৃদ্ধা মহিলা দুই ঝুড়ি ভর্তি আম তার মাথায় নিয়ে আছে। কৃষ্ণের বাবা নন্দলাল ঘরের উঠোনের বাইরে বসেছিল। সে মহিলাকে বাইরে ডাকল, এমনকি যশোদাও কে এসেছে সেটা দেখতে ছুটল। যেই মহিলাটি ঘরে প্রবেশ করল তখনই সুন্দর মিষ্টি পাকা আমের সুগন্ধে ভরে গেল ঘর। মহিলাটি নিচে বসে তার পাশে ঝুড়ি নামিয়ে রাখল। সবাই রসালো পাকা আম দেখে খুব খুশি হল। কৃষ্ণ পুলকিত হয়ে উঠল। সে তো অপেক্ষা করতে থাকল কখন ওই আমগুলো খাওয়ার সুযোগ পাবে। তখনকার দিনে বিনিময় প্রথা চালু ছিল। মানুষ এক জিনিসের পরিবর্তে অন্য জিনিস নিত। সাধারণত কোনো জিনিস শস্য অথবা খামারের জিনিসের পরিবর্তে নেওয়া হতো। কৃষ্ণের বাবা নন্দ ঘরের ভেতরে গেল এবং এক বস্তা শস্য নিয়ে এলো। সে ফল বিক্রেতা মহিলার ঠিক পাশে বস্তা নামালো এবং বলল, এই এক বস্তা শস্য কি এক ঝুড়ি আমের জন্য যথেষ্ট? ফল বিক্রেতা মহিলা
এক ঝুড়ি আমের পরিবর্তে এক বস্তা শস্য গ্রহণে বেশ খুশি হলো। সে বলল, বেশিরভাগ লোকজন আমায় এই আমগুলির পরিবর্তে অর্ধেক বস্তা শস্য দেয়। আপনি ভীষণ উদার মানুষ, আমি এতটা শস্যের বদলে এক ঝুড়ি আম নিয়ে ভীষণ খুশি। কৃষ্ণ তার পিতাকে মন দিয়ে বিনিময় করতে দেখছিল। যদিও সে একটা বাচ্চা ছেলে, তাও সে বুঝল শস্যের পরিবর্তে আম পাওয়া যাবে। সে নিজে শুধুমাত্র নিজের জন্য কিছু আম কিনতে ইচ্ছে করল। সে ছুটে ঘরের ভিতরে গেল। সে তার হাতের মুঠোতে যতটা শস্য ধরে ততটাই নিল এবং মুঠো বন্ধ করল, যাতে একটাও শস্যদানা পড়ে না যায়। তারপর কৃষ্ণ ফলওয়ালার কাছে দৌড়ালো। সে তার হাতে যা ছিল ফল বিক্রেতার দিকে বাড়িয়ে দিল। সেই প্রথম বৃদ্ধা মহিলা মন দিয়ে কৃষ্ণকে দেখল। সে বিমুগ্ধ নয়নে তার ঘন কালো চোখ এবং নির্মল নিষ্পাপ হাসি দেখে এক মুহূর্তের জন্য সে তার চারপাশে সব কিছু ভুলে গেল। মুগ্ধ দৃষ্টিতে সে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকল। কৃষ্ণ তার মধুর আওয়াজে বলল, আমি কি এই শস্যের বদলে কিছু আম পেতে পারি? এই বলে সে তার হাতের মুঠোতে যা ছিল সব ফল বিক্রেতার হাতে দিল। কিন্তু তার হাতে শুধুমাত্র কয়েকটা শস্যদানাই ধরেছিল। কৃষ্ণ দেখে বুঝতে পারল এই কটা শস্যদানায় মনে হয় আম ক্রয় সম্ভবই নয়। সে ভীষণ দুঃখী হল। ফল বিক্রেতা দেখল কৃষ্ণের মুখ হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। সে খুশি খুশি কৃষ্ণের দেওয়া দানা শস্য তার থলেতে রাখল এবং কৃষ্ণকে দুটো রসালো আম দিল। কৃষ্ণ নিঃসন্দেহে ভীষণ ভীষণ খুশি হলো। সে এত খুশি হলো যে খুশিতে নাচতে লাগলো। তাকে এত ভীষণ খুশি দেখে চারপাশের সবাইও ভীষণ আনন্দ পেল। হঠাৎ একটা ঝলমলি উজ্জ্বল আলো জ্বলল এবং নন্দের দেওয়া দানাশস্য ভর্তি বস্তা, সোনার কয়েন অর্থাৎ মোহর এবং অমূল্য রত্নে ভরে গেল। ফল বিক্রেতা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে কৃষ্ণের দিকে তাকিয়ে দেখল যে সে তার দিকেই তাকিয়ে হাসছে। তখনই সে উপলব্ধি করল যে কৃষ্ণ কোনো সাধারণ বালক নয়, বরং স্বয়ং ভগবান। কৃষ্ণ রাধার বাড়ির উদ্দেশ্যে ছুটল। সে তাকে একটা আম দিল। দুজনে মিলে খুশি খুশি আম খেতে লাগলো। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।